করোনা আবহে স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে প্রাণে ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়ে চলেছেন নিরন্তর। রাজ্যের সেই কোভিড যোদ্ধাদের কুর্নিশ জানাতে আগামী 1 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ওই দিন রাজ্যে ছুটি, করোনা পরিস্থিতিতে পরোক্ষভাবেও অনেকে সাহায্য করেছেন, তাদের সকলকে সম্মান জানাতে ওই ছুটি ঘোষণা করা হলো। প্রসঙ্গত 1 জুলাই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনপ্রিয় চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। চিকিৎসক মহলের কাছে দিনটি বিশেষ গুরুত্বের। সাম্প্রতিক করোনা আবহে সেই ডক্টর ডে কেই করোনা যোদ্ধাদের সম্মান জানানোর জন্য বেছে নিলেন মুখ্যমন্ত্রী। তার এই ঘোষণা চিকিৎসকদের কাছে বিশেষ অনুপ্রেরণার, এমনই মত সংশ্লিষ্ট মহলের। সাংবাদিক সম্মেলনের শুরুতেই মুখ্যমন্ত্রী সেই সব মানুষের কথাই প্রথমে বলেন যারা এই কঠিন পরিস্থিতিতে অক্লান্ত পরিষেবা দিয়ে চলেছেন। তার কথায়, যারা সরাসরি চিকিৎসা পরিষেবা কিংবা অন্যান্য স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও তো মরাল সাপোর্ট দিচ্ছে তাদের পরিবার, আড়াল থেকে এই সমর্থনটা জুগিয়ে যাচ্ছেন বলেই ফ্রন্টলাইন ওয়ারিয়াররা এত ভালোভাবে কাজ করতে পারছেন। এদের সকলকে আমাদের তরফে শ্রদ্ধা সম্মান। সকলের জন্য আমরা স্থির করেছি 1 তারিখ রাজ্যে ছুটি। এই ছুটির মাধ্যমে তাদের এতদিনের কাজকে সম্মান জানাতে চাইছি।